नमस्कार बंधुरा, आमी अनिंदिता। आज के आमी तुम्हारे साथे शेयर करब गरम गरम बाधाकपिर पकोड़ा, जेटा ठंडा ठंडा टमेटो ससर साथे दारुण लागबे खेते। बाच्चाराओ एटा एनजॉय करबे, एमनकि बड़राओ खूब पछंद करबे। इवनिंग स्नैक्स हिसेबे एटा किन्तु असामान्य। ताहले चलो शुरू करे दी भिडियोटा। बाधाकपिर पकोड़ा बानानोर जोन्नो आमी बाधाकपिगुलोके छोटो छोटो टुकड़ो करे केटे नियेछि। एरपर एकटा बाटिर मध्ये सेगुलो रेखे देव। एई बाटितेई आमी समस्त किछु बानाबो। एरपरे आमी पेंयाज कुचि, लंका कुचि एबं खुबी सामान्य रसुन कुचि निये नियेछि। एरपरे दिये देव स्वादमतो नून। एरपरे दिये देव 3 থেকে 4 চামচের मतो कर्नफ्लावर। तारपरे देव 3 থেকে 4 চামচের मतो बेसन। एरपर अल्प एकटु जल दिए এটাকে খুব ভালো করে মেখে নেব। জলটা কিন্তু প্রথমে অল্পই দিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে আমি একে একে এই পকোড়ার আকারে এগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু আমি সাদা তেল নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। আর খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু বাঁধাকপির গন্ধটা থাকবে না। হালকা ব্রাউন করে দেখো ভেজে আমি তুলে ফেলছি। এরপরে একে একে বাকি পকোড়াগুলো আমি ভেজে ফেলব। ইভিনিং স্ন্যাক্স বাঁধাকপির পকোড়া রেডি হয়ে গেছে। অবশ্য করে বাড়িতে বানিয়ে দেখো, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্য করে লাইক করো, শেয়ার করো, আর নতুন কেউ এলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।